এখন আমি আছি কাঠমান্ডুর একটি অন্যতম এরিয়া বাসন্তপুর দরবার স্কয়ারে। আর আজকে এই ব্লগে আমি কাঠমান্ডুর বেশ কিছু প্লেস আপনাদের সামনে তুলে ধরবো, তো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের কাঠমান্ডুতে সেকেন্ড ডে। সেকেন্ড ডেতে আমরা আরমান ভাইয়ের বাসার নিচ থেকে শুরু করতেছি, আর এখন আমরা চলে যাব হচ্ছে দুর্বার স্কোয়ারে। আর আমাদের ইনড্রাইভ থেকে বুক করা গাড়ি অলরেডি চলে আসছে, আর আমরা এই গাড়িতে করে এখন দুর্বার স্কোয়ারের দিকে চলে যাব। তো চলুন যাওয়া যাক, লেটস গো। তো ফাইনালি আমরা বাসন্তপুর দরবার স্কয়ারে চলে আসলাম, আর এই দরবার স্কয়ারে আসার পরপরই আমাদের এই টিকিট বুথ থেকে 500 টাকা করে, মানে 500 রুপি করে একটা টিকিট নিতে হয়েছে আমার আর ভাইয়ের জন্য, 500 500 1000। সার্কযুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর জন্য 500 রুপি করে, আর আদার যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোর জন্য 1000 রুপি করে দিতে হয়। তো চলুন এই বাসন্তপুর যে দরবার স্কোয়ারটা আছে এর ভিতরে কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখাই। বাসন্তপুর দরবার স্কোয়ারে ঢোকার সাথে সাথে আপনারা এখানে কিছু ছোটো ছোটো শপ দেখতে পারবেন, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো পিতলের প্লেট, থালা বাসন, ছুরি, আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এখানে। তো প্রোডাক্টগুলো দেখতে জোস লাগতেছে আমার কাছে। এই বাসন্তপুরের দুর্বার স্কোয়ারটি হচ্ছে মূলত এখানে যে রাজা ছিল তারই বসতি স্থান। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতেছেন এটি হচ্ছে এখানকার কিং অথবা রাজার বাসস্থান ছিল। আর এই দুর্বার স্কোয়ারটি কিন্তু কাঠমান্ডুর সবচেয়ে পুরানো একটি সিটি। এটি 2000 বছর আগে নির্মিত, যেটি কিনা পৃথিবীর মধ্যে অন্যতম একটি পুরানো বসতি স্থান। আর এই দুর্বার স্কোয়ারকে ঘিরেই কিন্তু এই আশপাশে যত ধরনের সিটি আছে বা যত ধরনের বিল্ডিং আছে এটি গড়ে উঠেছিল 2000 বছর আগেই। অনেক ধরনের পুরানো বিল্ডিং বা অনেক ধরনের টম আছে এখানে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে যতটা পারা যায় দেখানোর জন্য। তো আমরা এখন যাচ্ছি এই দরবার স্কোয়ারের যে মিউজিয়ামটা আছে এই মিউজিয়ামের ভিতরে। তো চলুন মিউজিয়ামের ভিতরে যাওয়া যাক। তো এই দরবার স্কোয়ারে আপনি এই বুদ্ধিস্টদের বিভিন্ন ধরনের টম দেখতে পারবেন, ছোটোখাটো মিলিয়ে অনেকগুলো টম আছে এখানে। তো এই প্লেসগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। তো এই যারা বুদ্ধিস্ট ধর্মের আছে অথবা কিছু হিন্দু ধর্মেরও কিছু এখানে মূর্তি বলেন অথবা টম বলেন,
এই ধরনের অনেকগুলো টম্ব এখানে দেখতে পারবেন। তো ফাইনালি আমাদের এই দরবার স্কোয়ারটি সম্পূর্ণ ঘোরা শেষ হয়ে গেল। আর আপনারা যদি এই নেপালের কাঠমান্ডুতে একদিন স্টে করেন তাহলে অবশ্যই এই দরবার স্কোয়ারটি ঘুরে যাবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের অবশ্যই এই দরবার স্কোয়ারটি ভালো লাগবে। তো চলুন অন্য কোনো প্লেসে যাওয়া যাক, লেটস গো। আমরা এমন একটা প্লেসে আছি এখন যেটা কিনা এই থামেল শহরের খুব কাছে। এই পাশে হচ্ছে দরবার স্কোয়ার আর এই সাইড দিয়ে হচ্ছে থামেল যাব আমরা এই সাইড দিয়ে। আর এই রুটটা একদম মিডল পয়েন্টে আর অনেকে এটার মধ্যে এসে এরা মানে আসলে এদের ধর্মের অনুসারী। আর এখানে একটি টেম্পল আছে, এখানে আপনি এই নেপাল আসলে বহুত জায়গায় এই টেম্পলগুলো দেখতে পারবেন। দরবার স্কোয়ারের খুব কাছে একটু রুট দিয়ে হাঁটতেছি। রুটটা আমার কাছে একদম বাংলাদেশের রুটের মধ্যে লাগতেছে। এক এক পাশে দোকানের শপ আর এনি আদার শপগুলো রয়েছে এখানে। তো লুক লাইক আমাদের দেশে যে মতিঝিল এরিয়া আছে আর গুলিস্তান এরিয়া আছে, লুক লাইক গুলিস্তান এরিয়ার মতোই লাগতেছে। জায়গায় জায়গায় ছোটো ছোটো দোকান। এখন আমি আছি কাঠমান্ডুর একদম মিডিলে আর এটা হচ্ছে সেন্ট্রাল কর্পোরেশন এর বিল্ডিং। আর এই সাইড থেকে পুরো কাঠমান্ডুটার মিডিল পয়েন্ট বোঝা যায়। তো ওয়ান অফ দ্য বেস্ট সাইড। আর এই প্রায় ওভারব্রিজ থেকে লোকজন একটা ভিউ পাচ্ছি। দুবার স্কোয়ার থেকে এখন থামেলে এসে পৌঁছে গেলাম। আর আপনারা কাঠমান্ডুতে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনাদের এই থামেল আসতে হবে, কারণ এখানকার পুরো সব যাবতীয় যা যা কিছু আছে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। যদি কোনো কিছু কেনাকাটা থাকে এখান থেকে আপনারা কিনতে পারবেন এই থামেল সিটি থেকে। ইভেন আপনারা যদি ট্যুর প্যাকেজ নিতে চান তাহলে অবশ্যই এখান থেকেই আপনারা ট্যুর প্যাকেজ নিয়ে নিতে পারবেন, কারণ এই প্লেসেই সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, আমাদের খুবই খিদে লাগছে, এখন আগে খাওয়া দরকার। তো আমরা এখানে এখন মুসলিম হোটেল খুঁজতেছি। আর এই থামেলে কিন্তু আপনি অনেকগুলো মুসলিম হোটেল পেয়ে যাবেন, হালাল ফুড সব পেয়ে যাবেন। তো আমরা এখন হালাল ফুডের সব খুঁজতেছি, দেন ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলুন যাওয়া যাক। তো যাই হোক, আমাদের খাসি যে পিসটা আছে এটা যেহেতু আমরা খাসি অর্ডার করছিলাম আর এটা পিসগুলো দুই পিস দিচ্ছে। তো চলুন খেয়ে দেখি এটা কেমন লাগে। কেমন আমরা থামেল করার পরে আবার নিউ রোডের এই দিকে আসছিলাম, কারণ হচ্ছে আমাদের কিছু ক্যামেরার অ্যাক্সেসরিজ দরকার ছিল। তো এখানে অ্যাক্সেসরিজ কিনে আমরা এখন চলে যাচ্ছি গাঙ্গাবু বাস পার্কে, কারণ ওখান থেকে আমরা পোখারের উদ্দেশ্যে রওনা দেবো আজকেই। তো চলুন যাওয়া যাক, লেটস গো। গাঙ্গাবু বাস পার্ক নিয়ে কিতনা লাগেগা? 400 300 300 লিলো 300 রুপিস রাখলে ওকে। আমরা গাঙ্গাবু বাস পার্কের জন্য গাড়ি পেয়ে গেছি আর আমাদের কাছ থেকে নিতেছে অনলি 300 রুপি, নেপালি রুপি।
তো চলেন। দিগন্ত ভাই পোকা না দিলে কত কল্যাণ হবে? না না এই যে ওকে দরজা ছুট গেয়া। তো যাই হোক, আমরা এখন গাঙ্গাপু বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি। তো আজকে পোখার উদ্দেশ্যে রওনা দেব বাই বাস। তো চলুন দেখি বাস পাই কিনা, আর যদি না বাস পাই তাহলে হচ্ছে ট্যাক্সি আর আদার গাড়ি নেওয়ার ট্রাই করব। তো চলুন আগে কোথায় যেন গাঙ্গাপু বাস পার্কের দিকে যাই, লেটস গো। ফাইনালি বাস পার্কের এদিকে চলে আসলাম। তো দেখি এখানকার বাস কত করে আমরা পাই, তো লেটস গো। পোখারা জানে কে লিয়ে বাস? পোখারা জানে কে লিয়ে কোই বাসে? এসি বাসে? এসি গাড়ি স্যার। এসি গাড়ি দিন মে অর রাতে? আবি 5 বাজে আই 2:30 3 PM কে নিয়ে। তো যাই হোক, আমরা এখানে কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলে যতটা জানতে পারলাম যে যদি এসি বাসে যাই পোখারা যাওয়ার জন্য তাহলে বাস আসে 5 বাজে, এবং কয়েকটা জায়গায় শুনলাম যে নন এসি বাসেও 5 পরেই বাস আসে। তো দেখি এখানে আসলে এখন যদি বাস পেয়ে যায় অন্যান্য বাস, এসি হোক নন এসি হোক আমরা চলে যাব। তো দেখা যাক। পোখারা যাওয়ার জন্য এখান থেকে নন এসি বাসের টিকিটই কাটতেছি, আর টিকিটের প্রাইস পড়তেছে 750 নেপালি রুপি করে। তো ফাইনালি হচ্ছে আমরা বাস টিকিট কেটে ফেললাম পোখারা যাওয়ার জন্য। গাঙ্গাপু বাস কাউন্টার থেকে আমরা টিকিট কেটে গাঙ্গাপু বাস স্ট্যান্ডে এসে পড়লাম, আর এই বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাব পোখারার উদ্দেশ্যে, রওনা দিয়ে দেবো। তো পোখারাতে যেতে হলে আপনাদের এই গাঙ্গাপু বাস স্ট্যান্ডে আসতে হবে কাঠমান্ডু থেকে। তো আর আপনারা যদি ট্যাক্সি নেন তাহলে ট্যাক্সি ভাড়াটা অনেক বেশি হয়ে যায়। তো যেহেতু আমাদের বাজেট ট্রাভেল, তো সেহেতু আমরা এই বাসে করেই পোখারা যাব। এখান থেকে আপনারা এসি বাস আর নন এসি বাস দুটো করে যেতে পারেন। এসি বাসের ভাড়া হচ্ছে 950 রুপি, আর নন এসি বাসের ভাড়া হচ্ছে 750 রুপি। তো যাই হোক, আর এসি বাসটা ছাড়বে 6 দিকে, আর নন এসি বাস ছাড়বে 3 বাজে। আর আমাদের অলরেডি বাজে 2:32, আর মাত্র আধা ঘন্টা আছে আমাদের বাস ছাড়বে। তো আমরা বাসের দিকে চলে যাব। তো চলুন যাওয়া যাক, লেটস গো। ফাইনালি আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাসে উঠে গেলাম, আর আমরা এখনই রওনা দিয়ে দেবো, আর আমাদের বাসটি ছাড়বে অনলি 5 মিনিট পরেই। তো আমাদের বাস ছেড়ে দেবে এখনই 3 বাজতেই। তো চলুন পোখারার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, লেটস গো। এখানে আমাদের শর্ট ব্রেক দিল 10-15 মিনিটের জন্য। তো এই জায়গাটাও জোস, পিছনে পাহাড়। আসলে কাঠমান্ডু বলেন আর নেপালের সব জায়গায় আসলে জোস। তো এখন আমরা আছি হচ্ছে কাঠমান্ডুর বাইরে পোখারার দিকে যে বাসে করে আমরা যাচ্ছি সেই বাস থেকে আমাদের এখন শর্ট একটা ব্রেক দিছে। তো যাই হোক, এখানে কিছুটা সময় পার করে আমরা আবার চলে যাব, রওনা দিয়ে দেবো পোখারার উদ্দেশ্যে। তো চলুন। আমার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে, ঘুমতে ঘুমতে রোড। এই গানটা অলমোস্ট 20 মিনিট ধরে বাজতেছে, তারপরও গান শেষ হয় না। কত বড় গান! আমি লাইফে এত বড় সং আমি কখনোই শুনি নাই।
পোখারা যাওয়ার জন্য সেকেন্ড টাইম ব্রেক দিল, আর এ ব্রেকে আমরা ফ্রেশ হয়ে নিলাম একটু আর একটু, কারণ প্রচুর ধুলা রাস্তায় আর প্রচুর ভাঙা আছে জায়গায় জায়গায়। তো সেকেন্ড টাইম ফ্রেশ নিতেছি, আর এই প্রত্যেকটা জায়গায় থামাইলে কিন্তু হচ্ছে দেখার মতো জায়গা প্রত্যেকটা প্লেসে। তো রনি ভাই কি বলেন, প্রত্যেকটা জায়গায় দেখার মতো জায়গা, যেখানেই থামাইতেছে চারিদিকে পাহাড়, আর আমরা হচ্ছে নিচে এখন নিচ দিয়ে যেহেতু গাড়ি যাচ্ছে, পোখারা যাইতে সময় দেখবেন যে পাহাড় থেকে অনেকটা নিচ দিয়ে যাচ্ছে, অতটা রিস্কি রুট না। এর থেকে অনেক রিস্কি রুট হচ্ছে নর্থ সিকিম বা সিকিমে যাওয়ার সময়, যদি আপনারা কখনো যান তাহলে দেখতে পারবেন যে আসলে সিকিম বা নর্থ সিকিমের দিকে কতটা রিস্কি রাস্তা, বিশেষ করে নর্থ সিকিমের দিকে। তো যাই হোক, এখন আবার মেবি বাসটা ছেড়ে দেবে, তো চলুন এগেন পোকার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক, লেটস গো। ফাইনালি 12 ঘন্টা জার্নির পর আমরা পোখারা এসে পৌঁছালাম, পোখারা বাস স্ট্যান্ডে, আর কেবলি বাস থেকে নামলাম। আর আমাদের বাসটি মাঝপথে নষ্ট হয়েছিলো, এর জন্য 1 ঘন্টা লেট হয়েছে, না হলে 11 ঘন্টা লাগতো। আর আমাদের এইখান থেকে লেক সাইডের দিকে যেতে হবে, তো এর জন্য আমাদের ইন ড্রাইভে ট্যাক্সি খুঁজতেছি, তো চলুন লেক সাইডের দিকে যাওয়া যাক, লেটস গো। ট্যাক্সি পেয়ে গেছি, আর এ হচ্ছে আমাদের দাদা। হাই বল দিদি। হ্যালো, হাই, লেটস গো টু লেক সাইড। আমরা বাস স্ট্যান্ড থেকে লেক সাইডের এই পাশে চলে আসলাম, তো এই পাশে অনেকগুলো হোটেল আছে, আমরা এখান থেকে যে কোনো একটা হোটেল নিয়ে নেব, তো চলুন দেখা যাক কোন হোটেলটি আমরা নিতে পারি, লেটস গো। পোখারা এসে আমরা লেক সাইডে থেকে একটা রুম নিয়ে নিলাম। এখানে তারা সাধারণত 1500 নিচে কোন রুম দেয় না, কিন্তু ভাইকে আমরা রিকোয়েস্ট করার পরে আমাদেরকে 1000 এর রুম দিতেছে, দুইটা বেড আছে আমাদের রুমে। যদি এই হোটেল ডোনেস্ট্রিতে আসেন, আপনারা বহুত সার্ভিস এখান থেকে নিয়ে নিতে পারবেন, রিভার রাফটিং থেকে শুরু করে স্কাই ড্রাইভিং, জিপ ফ্লায়ার, আলট্রা ফ্লাইটিং, জাঙ্গল সাফারি, হাইকিং, এভরিথিং হিয়ার। তো আপনারা আসলে অবশ্যই এই ডোনেস্ট্রি এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। মাই নেম ইজ প্রকাশ অধিকারী ফ্রম নেপাল। আমি থোড়া কে বলতে চাতাম তো আমি সর আয় তো কিউকি মেরা সার্ভিস থেকে আয় বেশি আপ লোক বি খুশ নেপাল আনা হয় তো মেরো হোটেল মিষ্টি করেছে ভেরি নাইস আমি ইতনে রাত নিয়ে আয় তো মে খুশ খানা অর্ডার কর রে স্যার আমি বেশ আর এক ফ্রাইড রাইস কে দিয়ে আমি মে অর্ডার কর রে যেতাম আপ লোক বি নেপাল আনা চাইতে হয় তো 16 নম্বর স্ট্রিট ক্রস স্ট্রিট ইন পোহরা লেক সাইড হোটেল ডোনেস্টি প্লিজ। আচ্ছা ওকে, তো এখন আমরা রুমের ভিতরে যাব, তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই, লেটস গো। খুবই টায়ার্ড লাগতেছে এত লং জার্নির পরে, তো দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।